আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুরহাট। চৌগাছার গরুরহাট সপ্তাহে দুই দিন বসে, প্রতি শুক্রবার ও সোমবার। দর্শক, আজ 11 অক্টোবর, এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়, দেশি বলদ, ইন্ডিয়ান বলদ। আপনারা চাইলে আসতে পারেন, এসে দেখে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে বিশাল দেহের, এক জোড়া বলদ গরু। এই যে জোড়াটা দর্শক, বেচা বিক্রি হয়ে গেল, অনেকেই দেখা দেখি করছে। তো কত টাকায় বেচা বিক্রি হলো সেই তথ্যটা আপনাদেরকে দিব আমরা চৌগাছার হাট থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। ভালো আছেন? জি। ভাইয়ের নামটা? সিরাজ। সিরাজ ভাই কোথা থেকে আসছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে। তো কয় জোড়া কিনলেন এখনো পর্যন্ত? হইল চারটা। চারটা, বিশেষ করে এই যে এক জোড়া, এটা তো বিশাল বড়। কয় ইঞ্চি আছে উচ্চতা আনুমানিক? হাইট বলতে পারবো না। বলতে পারবেন না? না, হাইট বলতেন এখন কি না। তো তো কত টাকা আসলে ভাই দাম পড়লো, যদি একটু দর্শকদের বলতেন যে বিশাল বড় এক জোড়া গরু? প্রায় 500, হালকা কম, অর্ধেক টাকা দিলাম, দেখলেন না? ও আচ্ছা আচ্ছা, মানে 500-এর কিছু কমে কিনা বেচা করছেন, তাই তো? তো এই গরুগুলো তো আপনি আবার বিক্রি করবেন, কোন কোন হাট করেন মূলত? বালিপাড়ার আলমডাঙ্গা। আলমডাঙ্গার হাট কুষ্টিয়া, এই তারে ব্যবসা করে। তো এই গরুটা হাটে উঠাবেন কবে? এখনই হাটের ভার লাভবে, এখনই হাটেই নামবে? আমার গোয়াল হাটে। আচ্ছা আচ্ছা, কোন হাট করবেন কালকে? বালিপাড়া। তো তার মানে কালকে কেউ যদি কুষ্টিয়ার বালিয়াপাড়া হাটে যায়, আপনাকে এই জোড়া সহ পাবে, কেউ চাইলে ক্রয় করতে পারবে। আপনি এর চেয়েও ভালো গরু আছে, আপনি চৌগাছার হাট থেকে ক্রয় করলেন, তাই তো? কয় দাঁত করে ভাই? ছয় দাঁত করে। ছয় দাঁত করে, শুনলেন দর্শক, ছয় দাঁত করে। এই যে বিশাল দেহের এক জোড়া বলদ গরু চৌগাছার হাটে কিনা বেচা হলো দর্শক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এক জোড়া বলদ গরু, চমৎকার দর্শক, বড় বলদ, আপনারা চাষের জন্য নিতে পারেন। তো এই জোড়াটা কি জাতের গরু, কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব আপনাদেরকে। ভাইজান ভালো আছেন? কোথা থেকে আসছেন? আন্ডারবাড়ি। কোন জেলা? জীবননগর থানা। জীবননগর, চুয়াডাঙ্গা থেকে আসছেন। কেমন দেখছেন আজকের বাজার? কি বলো, আসলাম তো মাত্র, আসলেন এখনো বুঝতে পারতেছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কয় জোড়া আছে গরু? এক জোড়ায় আছে দর্শক, আপনারা শুনলেন, এক জোড়ায় আছে, দেখতে পাচ্ছেন। এই জোড়াটা চাচ্ছেন কত? 4,30,000। 4,30,000। কয় দাঁত করে? সমান বয়সের গরু, শুনলেন দর্শক, সমান বয়সের গরু 4,30,000 মূলত চাচ্ছে। কিনা বেচা নিয়ে একটা কেমন আছে? দেখা যাক কিরম হয়, এখন কি বলে আসলাম, একটা ধারণা দেন দর্শকদের। 4,00,000, শুনলেন দর্শক, এই যে জোড়াটা 4,00,000 হলে মূলত কিনা বেচা করবে, আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বেশ কিছু চাষ উপযুক্ত গরু দর্শক, পাশাপাশি খামারের জন্যও যায়, তাই তো ভাই? কেমন আছেন? কোথা থেকে আসছেন ভাই? বারো বাজার থেকে, ঝিনাইদহ জেলা। তো আজকের বাজার কেমন দেখছেন? গরু অ্যাভেলেবেল কিন্তু খদ্দের চাপ হয়, মানে প্রচুর আমদানি কিন্তু খদ্দের কম যারা কিনবে। আচ্ছা, এর কারণ কি যে ভাই আমদানি এত বেশি কিন্তু যারা কিনবে তারা নাই? ওই ডিজেল ডিজেল দাম বেশি, তো মানুষের জন্য মানে গো খাদ্যের দাম বেশি। কয়টা আছে আজকে গরু? চারটা আছে দর্শক, আপনারা শুনলেন, চারটা আছে, দেখতে পারছেন, চারটাই তো বলদ ভাই। এই দুইটা এড়ে ভাই, ওই দুইটা বলদ। এই দুইটা এড়ে এড়ে, মানে ষাট গরু দিয়ে বলদ বানানো হয়েছে, চাষের উপযুক্ত বানানো হয়েছে, তাই তো? চাষ উপযুক্ত গরু বানানো হয়েছে, মোট চারটা গরু, চারটা গরু দুই জোড়া। এই যে প্রথম জোড়াটা ভাই কয় দাঁত করে? দুই দাঁত ভাই। দুই দাঁত করে, তাহলে তো একদম জালি বয়স। জোড়ায় চাচ্ছেন কত? চাচ্ছি ভাই 290। 290, আপনারা শুনলেন দর্শক, এই যে দুই দাঁত করে এক জোড়া গরু 2,90,000 টাকা চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। আচ্ছা, সামনের জোড়াটা কয় দাঁত করে? এটা ছয় দাঁত ভাই। কি জাতের গরু? এটা দেশি। দেশি, আপনারা শুনলেন দর্শক, ছয় দাঁতের দেশাল জাতের গরু।
এক জোড়া গরু যশোর জেলার সোগাসার গরুরাটে আপনারা এখানে এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন সবগুলো ভাই সুস্থ আছে চাচ্ছেন কত এই জোড়াটা এই জোড়া দামে দাম আছে 300 300 দাম ওই জোড়াটা বড় দাম একটু কম এটা ছোট এই জোড়াটা ছোট দাম একটু বেশি কারণ কি ভাই ভাই যেরকম কিনা সেরকম বেচা ভাই মানে যেরকম কিনা তেমন বিক্রি করা তো কত হলে নিয়ত আছে এই জোড়াটা বিভিন্ন রকম বলছে ভাই বিভিন্ন রকম দাম বলছে আপনি একটা ধারণা দেন দর্শকদের 80 ভেঙে বিক্রি নেই ভাই 80 ভেঙে বিক্রি নেই দর্শক আপনারা শুনলেন এই যে এক জোড়া গরু 2 লাখ 80 ভেঙে মূলত কিনা বেচা নেই তারপরে তো ভাই যখন টাকা দিবে দরদাম হবে কিছু 19 20 ভেঙে বিক্রি নেই উপরে দাম করবে 2 লাখ 2 লাখ 80 এর উপরেই যেতে হবে শুনতে পেলেন দর্শক এই যে জোড়াটা 2 লাখ 80 এর উপরেই যেতে হবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক জোড়া বলদ গরু আসসালামু আলাইকুম শাইন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি আছেন আজকে কতগুলো আছে বলদ আগে এই দুইটা আছে এই দুইটা জোড়া না আলাদা আলাদা এই জোড়াই জোড়াই ডান বাম ঠিক আছে জোড়াই গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গরু চোগাছারাটে আচ্ছা কয় দাঁত করে ভাই কালোটা ছয় দাঁতের চার দাঁত লালটা হচ্ছে ছয় দাঁত কালোটা চার দাঁত ব্যবসার গরু জোড়ায় চাচ্ছেন কত চাচ্ছিলাম 320 আপনারা শুনলেন এই যে এক জোড়া গরু দর্শক অনেকেই দেখা দেখি করছে দরদাম করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 320 মূলত আপনার চাওয়া দাম কিনা বেচার নিয়তটা কেমন আছে খদ্দের কাছে আর একটু কম নেবো আচ্ছা আচ্ছা একটা ধারণা দেন দর্শকদের হলো কমকে 295-80 আচ্ছা আচ্ছা 295-80 হলে বিক্রি হবে দর্শক এই যে এক জোড়া গরু ঠিক আছে ভাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার গরুর হাট থেকে দেখা দেখি বেচা বিক্রি চলছে আপনারা এখানে এসে দেখে যাচাই বাছাই করে দর্শক দরদাম করে কিনতে পারবেন এখানে সকল জাতের বলদ গরু পাবেন সারি সারি বলদ গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ কিছু বলদ গরু সামনে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া গরু এগুলো মূলত প্রান্তিক খামারির গরু চাষ করেই মূলত জীবিকা নির্বাহ করে পরবর্তীতে যখন দাঁত হয়ে যায় শক্তি কমে যায় তখন বিক্রি করে এখন নিয়ে প্রপারলি ট্রিটমেন্ট করে মাংস দাঁড় করানো যাবে তাই তো ভাই কোথা থেকে আসছেন খালিশপুর খালিশপুর থেকে ঝিনাইদহ জেলা আচ্ছা চোগাছারাট কেমন দেখছেন ভালো ভালো দেখছেন কতগুলো আছে গরু এক জোড়ায় আছে কি জাতের গরু দেশি গরু আপনারা শুনলেন দর্শক এক জোড়ায় আছে দেশাল জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন দশ জেলার সোগাছার গরুরহাট থেকে চাচ্ছেন কত ভাই ২৪০ এটা চাওয়া দাম দরদামের সুযোগ আছে জি আছে নিয়ত কেমন আছে বেচা বিক্রি ২৩০ শুনলেন দর্শক আপনারা এই যে এক জোড়া গরু ২৩০ হইলে মূলত কিনা বেচা করবে আচ্ছা তারপরেও যখন মূলত টাকা দিবে দরদাম হবে কিছু তো একটু কম হবে তো লাস্ট কত হলে আসলে নিয়ত ২২৫ ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই ২২৫ হলে এই জোড়াটা বিক্রি করবে চোগাছার হাট থেকে দর্শক হাট সপ্তাহে দুই দিন বসে শুক্রবার ও সোমবার দর্শক আমরা শুক্রবারের হাটে আছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বলদ গরুর আমদানি হয়েছে